নমস্কার প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আজ জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ এবং জুন মাসের 4 তারিখ রবিবার। আজ সূর্য উদয় হবে 4:56 এবং সূর্য অস্ত যাবে 6:16। আজ পূর্ণিমা রয়েছে, পূর্ণিমা দিব্যা 9:06, অনুরাধা নক্ষত্র প্রাপ্ত 5:12 পরে, জ্যৈষ্ঠ নক্ষত্র শেষ রাত্রি 4:26, সিদ্ধযোগ 12:46, বভকরণ দিব্যা 9:06 গতে, বাল্যকরণ রাত্রি 8:19 গতে, কৈলব্যকরণ জন্মে, বৃষক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী ও বিংশোত্তরী, শনির দশা প্রাপ্ত 5:12 গতে, রাক্ষসগণ বিংশোত্তরী বুধের দশা শেষ রাত্রি 4:26 গতে, ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ বিংশোত্তরী কেতু দশা, মৃত্যু 1 পাদদোষ, যোগিনী বায়ুকোণে দিব্যা 9:06 গতে পূর্বে, বারবেলাদি 9:56 গতে 1:16 মধ্যে, কালরাত্রি 12:57 গতে 2:18 মধ্যে, যাত্রা শুভ পশ্চিমে নিষেধ প্রাপ্ত 5:12 গতে, পূর্ব নিষেধ প্রাপ্ত 5:30 গতে, বায়ুকোণে নৈরতে নিষেধ দিব্যা 9:06 গতে, যাত্রা নাই শেষ রাত্রি 4:26 গতে, পূর্ণযাত্রা শুভ পূর্বে পশ্চিমে ও উত্তরে নিষেধ, শুভকর্ম প্রাপ্ত 5:12 গতে দিব্যা 9:06 মধ্যে, সাধভক্ষণ প্রাপ্ত 5:12 গতে, ধান্যচ্ছেদন দিব্যা 9:06 মধ্যে, নিক্রমণ দীক্ষা নবান্ন নবশ্রাদ্ধ, অমৃতযোগ দিব্যা 6:43 গতে 9:25 মধ্যে ও 12:06 গতে 2:47 মধ্যে এবং রাত্রি 7:44 মধ্যে ও 10:36 গতে 12:42 মধ্যে, মহেন্দ্রযোগ দিব্যা 4:35 গতে 5:29 মধ্যে। তবে আসুন আজকের রাশিফল শুরু করছি। সর্বপ্রথমে মেষরাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 4 জুন 2023, কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবে, বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি, যে কোনো কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে, বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে, সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন, রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না, দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার, মানুষের সেবার জন্য মনের শান্তি বাড়বে, প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত, শেয়ার ব্যবসার লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং লাল, শুভ সংখ্যা 96। বৃষরাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 4 জুন 2023, আর্থিক ব্যাপারে ভালো সুযোগ হাত ছাড়া হতে পারে, সারাদিন ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে, স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন, দুরবস্থার যুক্ত কারো পাশে দাঁড়াতে হতে পারে, অনেকদিনের পড়ে থাকা অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন, গৃহ নির্মাণের বাধা আসতে পারে, সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা, সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে, আপনি কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন, প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং সাদা, শুভ সংখ্যা 68। মিথুন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 4 জুন 2023, বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে, সংগীত চর্চায় দিকে নতুন রাস্তা খুলতে পারে, পরিশ্রমের ফল ভালো,
প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ে উপকার পেতে পারেন। কারো প্রচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত। অতিরিক্ত কথায় ভুল হওয়ার জন্য বিবাদ। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 58। কর্কট রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 4 জুন 2023। মানসিক কষ্ট বাড়তে পারে। ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ। বন্ধু থেকে ক্ষতি হতে পারে। ব্যবসায়ের দিকে চাপ নিয়ে চিন্তা। আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায়ের দিকে ভালো ও নতুন কাজের সূচনা হতে পারে। শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে। চাকরির স্থানে মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে। কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চ বিদ্যার্থী ও সরকারি কর্মচারীদের শুভ দিন। আপনার ঋণ মকুব হতে পারে। মানসিক কষ্টও বাড়তে পারে। ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ। বন্ধু থেকে ক্ষতি হতে পারে। ব্যবসার দিকে চাপ নিয়ে চিন্তা। আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরের যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসার দিকে ভালো ও নতুন কাজের সূচনা হতে পারে। শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে। চাকরির স্থানে মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে। কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চ বিদ্যার্থী ও সরকারি কর্মচারীদের শুভ দিন। আপনার ঋণ মকুব হতে পারে। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সাদা, শুভ সংখ্যা 55। সিংহ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 4 জুন 2023। আপনাকে খুশি করতে গিয়ে নিজেকে আত্মত্যাগ করতে হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে রক্ষতা বাড়তে পারে। বিশেষ আলোচনা থাকলে ছেড়ে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। কর্মস্থানে লাভ পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন। বিপদের যোগ আছে। কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। রক্তচাপ বাড়তে পারে। আত্মীয় নিয়ে বিবাদ আসতে পারে। প্রেমের ব্যাপারে মান বাড়তে পারে। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং কমলা, শুভ সংখ্যা 75। কন্যা রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 4 জুন 2023। সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাড়তে পারে। শরীরে সমস্যায় বহু ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা আসতে পারে। প্রেমের জ্বর ছেড়ে যাবে। ব্যয়ের দিকে একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কাউকে খারাপ কথা বলার জন্য দুঃখ যোগ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের খারাপ খবর বাড়িতে আসতে পারে। অযথা ভ্রমণ হতে পারে। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সাদা, শুভ সংখ্যা 67। তুলারাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 4 জুন 2023। ধর্মের কথা আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে।
কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে, প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, খাদ্যর প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক দিককে ক্ষতি হতে পারে, বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মনোবল শক্ত করুন, কাউকে পরামর্শ না দেওয়ায় ভালো হবে, অর্থ চুরি হতে পারে। ব্যবসার জন্য উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে, প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে, চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 68। বৃশ্চিক রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 4 জুন 2023। আপনার সঞ্চয় ইচ্ছা খুব বাড়তে পারে, সকলের সঙ্গে কথা খুব বুঝে বলুন, সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে, আইনি সমস্যায় পড়তে পারেন, নিজের প্রতিভা ফুটিয়ে তোলার বিশেষ দিন, মনে মনে ভয় আপনাকে বুদ্ধি নষ্ট করতে পারে, আবেগের বশে কাজ করলে বিপদ, আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন, কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি, সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে, সমাজের কাজের দায়িত্ব বাড়তে পারে, নেশার প্রতি আসক্তি বৃদ্ধি। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং লাল, শুভ সংখ্যা 55। ধনুরাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 4 জুন 2023। ব্যবসায়ে লাভ থাকলেও টাকা পয়সা অপচয় হওয়ার সম্ভাবনা আছে, ছাত্রছাত্রী বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে, শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন, ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না, বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে, উচ্চ শিক্ষায় বাধা আসতে পারে, প্রেমের স্থানে খুব শুভপ্রদ, বাড়িতে অতিথি সমাগম চিন্তা বৃদ্ধি, অপর ব্যক্তির জন্য চাকরির অবনতি, হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ, অপ্রিয় সত্যি কথা বলাই বিপত্তি আসতে পারে। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 46। মকর রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 4 জুন 2023। মাথা খারাপ চিন্তাগুলো একটু দূর করুন, চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো, সন্তানদের কিছু নিয়ে মনে উদ্বেগ থাকবে, প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে, আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে, আপনার মুখ মিষ্টিতা আপনাকে সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে, সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে, ব্যবসার দিকে লোকের সঙ্গে বিবাদ, অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে, মামলা মকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, স্বাভাবিক ভোগান্তির চোখ রয়েছে। আপনার শুভ দিক অগ্নিকোণ, শুভ রং নীল, শুভ সংখ্যা 39। কুম্ভ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 4 জুন 2023। আধ্যাত্মিক কিছু কাজ করতে হতে পারে, কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে, সাংসারিক সমস্যার সমাধান হতে পারে, অতিরিক্ত বন্ধু প্রীতি আপনাকে ভোগাতে পারে, প্রতিবেশীর চাপে ব্যবসায়ে ক্ষতি হতে পারে, স্ত্রীর মস্তিষ্কে শত্রুর মোকাবেলা করুন, গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে, সন্তানদের জন্য মুখ উজ্জ্বল হবে, ভয় আপনাকে বুদ্ধি নষ্ট করতে পারে,
আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে, আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং নীল, শুভ সংখ্যা 49। মীন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 4 জুন 2023। বিদেশে যাওয়ার জন্য আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো হবে। চক্ষু পীড়া হতে পারে, ভালো চিন্তা আপনাকে সারাদিন তাড়িয়ে বেড়াবে। ভ্রাতৃগ্রহদের যোগ দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকায় ভালো। হবে। বাড়িতে আত্মীয়র সমাবেশ হবে। স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায়ে মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে উপদেশ না দেওয়ায় ভালো হবে। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 74।